Hello my dear friends, assalamu alaikum. Welcome to medicine and health info channel. Asha kori allah rahmate apnara bhalo achen bondhugon. Ajker video te amra utti boyoshi chele ba meyeder mukhmondole bibhinno dhoroner bron ebong tar chikitsar jonno ekti medicine ebong medicine tir nam dam prostutkarok company nam generic nam এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তাই ভালো ফলাফল পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ডিয়ার অডিয়েন্স যাদের উঠতি বয়স অথবা যারা বয়ঃসন্ধিকালে রয়েছেন তাদের শারীরিকভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় আর এইসবের পরিবর্তনের ভেতরে যেটা পরিবর্তন আসে সেটা হলো মুখমণ্ডলের ভেতর অনেক ধরনের ব্রণ দেখা যায় তাছাড়া এই ব্রণ যখন একেবারে কালো আকার ধারণ করে তখন মুখমণ্ডলের আকৃতি অথবা মুখমণ্ডলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অনেকের সামনে যাওয়া যায় না এবং মুখমণ্ডল দেখতে অনেকটা বিশ্রী বা খারাপ লাগে এই ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আপনারা যে জেলটি ব্যবহার করতে পারেন তার নাম হচ্ছে ফোনা প্লাস জেল এটির গ্রুপ বা জেনারিক নাম হচ্ছে অ্যাডাপালিন এবং বেনজোয়েল পেরক্সাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ফোনা প্লাস জেলটির দাম যেটি 10 গ্রাম টিউবের সেটির দাম 160 টাকা এই জেলটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের বয়স 12 বছরের নিচে তারা এই অর্থাৎ শিশু তারা এই জেলটি ব্যবহার করতে পারবে না অন্যদিকে যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধ্বে তারা আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে জেল এর পাত্র আবরণ মুখমণ্ডল অর্থাৎ কপাল চিবুক গাল এর প্রতিটি আক্রান্ত স্থানে অল্প পরিমাণ জেল ব্যবহার করতে হবে এটি চোখ ঠোঁট এবং মিউকাস ঝিল্লিতে ব্যবহার করা যাবে না এই জেলটি ব্যবহারের ফলে কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ইরাইথেমা ত্বকের উপরিভাগের স্তর উঠে যাওয়া শুষ্কতা ত্বক শুষ্ক হওয়া স্পর্শজনিত চর্মপ্রদাহ এবং ত্বকের অস্বস্তিকর অনুভূতি হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার নিরাপদ হলেও এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সকল ঔষধ আলো ও আর্দ্রতা থেকে দূরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ